আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার জন্য বিভিন্ন স্টেজে আছেন, আপনাদের কিন্তু সবসময় ভিসা বুলেটিনটাতে চোখ রাখতে হবে। আর এই ভিসা বুলেটিনটাতে চোখ রাখলে আপনারা বুঝতে পারবেন যে কবে আপনাদের কেস ক্রিয়েশন লেটার ইস্যু হবে, কবে আপনারা ডকুমেন্টারি কোয়ালিফাইড হবেন, কবে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তো এই রিসেন্টলি অক্টোবর 2022 এর ভিসা বুলেটিনটা পাবলিশ হয়েছে, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই অক্টোবর 2022 এর ভিসা বুলেটিন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের আপডেট আর কি। তো ফ্যামিলি ইমিগ্রেশনের আপডেট বলতে আপনারা সবসময় আপডেট ভিসা বুলেটিনটা চোখ রাখবেন। কারণ কি, আপনাদের কবে ডকুমেন্টারি কোয়ালিফাইড হবে বা কবে আপনারা কেস ক্রিয়েশন লেটার আসবে, কবে আপনাদের ইন্টারভিউ হবে, এইগুলো কিন্তু ভিসা বুলেটিন দেখেই আপনাদের বুঝতে হবে। কিন্তু ভিসা বুলেটিন দেখার আগে অবশ্যই আপনাদের কি করতে হবে, ইউএসসিআইএস থেকে আপনাদের ফাইলটা অ্যাপ্রুভ হতে হবে। ইউএসসিআইএস থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে ভিসা বুলেটিনটাতে আপনাদের চোখ রাখতে হবে। আর এই ইউএসসিআইএস এর অ্যাপ্রুভালটা কবে হবে বা ওইটা কিভাবে ফাস্টার করতে পারেন, এটা নিয়ে জাস্ট গতকালকেই আমার একটা ভিডিও ছিল। যারা ওই ভিডিওটা দেখেন নাই, আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। অক্টোবর 2022 এর ভিসা বুলেটিন অনুযায়ী প্রথমেই আমরা আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল অ্যাকশন ডেটটা। এই ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে কারা এখন ইন্টারভিউ দিচ্ছে বা কারা এখন ইন্টারভিউ পাওয়ার কথা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরি, এই F1 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের আনমেরিড সান এবং ডটার। এই ইউএস সিটিজেনের আনমেরিড সান এবং ডটারদের যাদের পিটিশনটা 1 ডিসেম্বর 2014 এর আগে হয়েছে, তারা এখন কিন্তু ইন্টারভিউ ডেট পাচ্ছে বা তারা এখন ইন্টারভিউ দেওয়ার কথা। এরপরে সেকেন্ড প্রেফারেন্স আছে F2A। এই F2A ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস এবং চিলড্রেন। এই ক্যাটাগরিটা টোটালি কারেন্ট আছে, অর্থাৎ সকল ক্যাটাগরির সবার যদি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয় তাহলে ইন্টারভিউর জন্য কল করতে পারবে বা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে। এরপর আছে F2B, এটাও সেকেন্ড প্রেফারেন্সের একটা ক্যাটাগরি। আর এখানে হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ পার্মানেন্ট রেসিডেন্টস, যারা 21+ হয়ে গেছে তাদের এই ক্যাটাগরিটা। আর এই F2B এর কারেন্ট ডেট হচ্ছে এখন 22 সেপ্টেম্বর 2015, অর্থাৎ 22 সেপ্টেম্বর 2015 এর আগে যাদের প্রায়োরিটি ডেটটা আছে তারাই এখন ভিসার জন্য ওয়েট করছে বা ইন্টারভিউর জন্য ওয়েট করছে। এরপরে থার্ড প্রেফারেন্স আছে F3 ক্যাটাগরি, অর্থাৎ ইউএস সিটিজেনের ম্যারিড সান এবং ডটাররা এই F3 ক্যাটাগরির। আর এই F3 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে 22 নভেম্বর 2008। আর এরপরে ফাইনালি আছে F4 ক্যাটাগরি, ইউএস সিটিজেনের সিবলিং বা ভাই বোনরা হচ্ছে এই F4 ক্যাটাগরি। এই F4 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা হচ্ছে 22 মার্চ 2007। সবচেয়ে বড় একটা গোষ্ঠীর পিপলকে এই F4 ক্যাটাগরিতে ওয়েট করতে হয়। এখন আমরা দেখব 2022 এর অক্টোবরের ভিসা বুলেটিন অনুযায়ী ফ্যামিলি স্পন্সর ভিসার অ্যাপ্লিকেশনের ডেটস ফর ফাইলিংটা, অর্থাৎ কোন ডেটে আপনারা ফাইলিং করতে পারবেন বা ফাইলিং করার জন্য এলিজিবল হবেন, এই ডেটটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। অনেকেই আপনারা দেখেছেন আপনাদের কেস ক্রিয়েশন লেটার এসেছে কিন্তু পে নাও বাটনটা ওপেন হয় নাই। আপনারা দীর্ঘ সময় বা অনেক সময় আমাদেরকে কমেন্টস করেন যে আমার কেস ক্রিয়েশন লেটার এসেছে, এতদিন হয়েছে, এখনও আমাদের পে নাও বাটন হয় নাই, অর্থাৎ আপনার ডেটটা কারেন্ট হয় নাই, ফাইলিং করার যেই ডেটটা সেই ডেটটা কারেন্ট হয় নাই। এটা বুঝবেন কিভাবে, ভিসা বুলেটিনের এই পার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফাইলিং ডেটটা কবে কারেন্ট হবে। চলুন আমরা দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরির হচ্ছে 1 অগস্ট 2016, আর F2A ক্যাটাগরি অলওয়েজ কারেন্ট আছে, F2B হচ্ছে 1 জানুয়ারি 2017 এবং F3 হচ্ছে 8 নভেম্বর 2009। ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 15 ডিসেম্বর 2007, অর্থাৎ এই ডেটের পরে যদি আপনার প্রায়োরিটি ডেট থাকে তাহলে কিন্তু আপনার পে নাও বাটনটা ওপেন
হবে না, অর্থাৎ আপনার কেস ক্রিয়েশন লেটার এসে রয়েছে অনেক দিন ধরে কিন্তু আপনার পে নাও বাটনটা ততক্ষণ পর্যন্ত ওপেন হবে না যতক্ষণ পর্যন্ত এই যে ফাইলিং ডেটটা আপনার কারেন্ট হবে। তাই এই সময়টা আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, এর জন্য কোনো লয়ার, কোনো এক্সপার্ট বা কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করে কোনো রকম কোনো লাভ হবে না, অর্থাৎ ওই পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। যদিও সেপ্টেম্বর আর অক্টোবরের ভিসা বুলেটিন অ্যানালাইসিস করলে খুব একটা পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু তারপরেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশা করি এই দিকে যেই পরিমাণে ইন্টারভিউ নিচ্ছে খুব শীঘ্রই ভিসা বুলেটিনে বড় ধরনের একটা পরিবর্তন আসবে। আর আরেকটা জিনিস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, ইদানিংকালে এই ব্যাকলকের কারণে ডকুমেন্টারি কোয়ালিফাইড ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে ফাইনাল অ্যাকশন ডেট অনুযায়ী আমরা ইন্টারভিউ ডেট মেজার করলেও এখন কিন্তু সেই অনুযায়ী মেজার করা যাচ্ছে না, কারণ কি অনেকেই অনেক আগে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে আছে কিন্তু তারপরেও তারা ইন্টারভিউ ডেট পাচ্ছে না। তাই আপনাদের ফাইনালি ইন্টারভিউ এখন কারা পাচ্ছে এটা বুঝতে হলে আপনাদের বুঝতে হবে যে ডকুমেন্টারি কে কবে কোয়ালিফাইড হয়েছে। খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা রিসেন্টলি যারা ইন্টারভিউ ডেট পাচ্ছে, ভিসা পাচ্ছে, তাদের ডকুমেন্টারি কোয়ালিফাইড ডেটগুলো কোনটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে আসবে এই ব্যাকলগ পরিস্থিতিতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসা সম্পর্কিত একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।